হ্যাঁ নমস্কার ত্রিপুরা পাবলিক আপনাদের স্বাগত আমি সোমেন রইছি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক পুলিশ প্রশাসনে একজন সাব ডিভিশনাল পুলিশ অফিসার অর্থাৎ মহকুমা পুলিশ আধিকারিক যিনি পশুকান্ত ত্রিপুরা তেলিমোর দীর্ঘদিন ছিলেন সেখান থেকে মাত্র এক পক্ষকাল হয়েছে তিনি আমতলির দায়িত্ব গ্রহণ করেছেন এবং এই দায়িত্ব গ্রহণ করার পর থেকেই বলা যায় দায়িত্ব গ্রহণ করার পর থেকেই উনি ওনার কর্তব্য নিষ্ঠায় অবিচল ছিলেন তিনি ওনার কাজকর্ম শুরু করে দিয়েছেন আমরা বলছিলাম যে এই আমতুলি হচ্ছে চোরাইবাড়ি অনেকে বলেন যে চোরাই বাড়ি কোনো পুলিশ আধিকারিক অনেক খোসামোত করেও অনেক চেষ্টা করে তারা চোরাই বাড়ি একটা পোস্টিং নিতে চান তাদের কর্মজীবনে যারা প্রেমী যারা ঘোষ কর আধিকারিকরা রয়েছেন চেষ্টা করেন স্বেচ্ছায় এবার সেটা অন্য বিষয় যে দপ্তর কোনো ব্যক্তি বিশেষকে সেখানে তাদের ইচ্ছায় দপ্তরের ইচ্ছায় পাঠানো হয় সেটা অন্য বিষয় কিন্তু স্বেচ্ছায় অনেকেই এখানে যেতে চান কিন্তু তার অর্থ এই নয় যে সব প্রত্যেক পুলিশ অফিসার তারা ঘুষখর বা উৎকর্ষ প্রিয় সেটা মোটেও নয় যেমন এস ডিপি প্রসঙ্গাতি ত্রিপুরা একজন স্বচ্ছ ব্যক্তি আধিকারিক যিনি ওনার কাজকর্ম সামাজিক মাধ্যমে তুলে ধরেন প্রশংসা অর্জন করেছেন মানুষের কাছ থেকে অ্যাপ্রিসিয়েট পাচ্ছেন আর এটাই ওনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং বলা যায় সাম্প্রতিক একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে ওনার পুত্র এবং কন্যার সঙ্গে রাস্তায় একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এটা একটা বিতর্ক এমনভাবে তৈরি হয়েছে যে বিতর্কের পাশে জড়িয়ে গিয়েছিলেন এস ডি পি ত্রিপুরা আমরা গত লাইভে বলেছিলাম এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে যে একজন পুলিশ আধিকারিকের পরিবার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এটা হতেই পারে এবং এর খবর পেয়ে যিনি পিতা হিসেবে তিনি সেখানে গেছেন ছোটে কারণ ওনার ছেলে ওনার কন্যাকে রাস্তায় কেউ গণপিটুনি দেবে সেই খবর শোনার পর একজন পিতা হিসেবে তিনি হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন না তিনি যেই হন না কেন অনেক অভিভাবক যখন আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে চাকরি যদি এই ধরনের পরিবারকে রক্ষা করতে গেলে যদি চাকরিটাও চলে যায় তাতেও কোনো বিন্দু বিসর্গ তাদের ক্ষোভ থাকবে না ওনার ছেলে ওনার মেয়েকে রাস্তায় কেউ অন্যায়ভাবে মারবে অন্যায়ভাবে আঘাত করবে ড্রেনে ফেলিয়ে মারছে সেই ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে সেটা দেখে একজন পিতা হিসেবে বসে থাকার কথা না সেখানে যত প্রোটোকলেই হোক না কেন যাই কিছু হোক না কেন কিন্তু পুলিশ হচ্ছে একটা ডিসিপ্লিনারি ফোর্স একটা নিয়ম শৃঙ্খলা এবং নিয়ম নিয়মানুবর্তিতা এখানে প্রচণ্ডভাবে এটাকে মেনটেন করতে হয় যখন শপথ গ্রহণ করা হয় তখন পরিবারের যাতে দেশ রাষ্ট্র সমাজের কথা আগে বলা হয় যে আমি আমার পরিবারের আগে রাষ্ট্রকে দেশকে রাখবো সমাজের জন্য কাজ করব তারপর একজন পিতা হিসেবে যখন ওনার পুত্র কন্যাকে যখন রাস্তাকে গণপিটুনি দিচ্ছে তখন একজন পিতা হিসেবে বসে থাকা যায় না কিন্তু এই যাওয়াকে কেন্দ্র করে কিন্তু একটা অন্যরকম একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে শেষ পর্যন্ত ওনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসন থেকে একটা নিষ্ক্রিয় জায়গাতে অর্থাৎ তিনি যে কাজের জন্য যোগ্য ছিলেন সেখান থেকে সরিয়ে ওনাকে টিএসআর দিয়ে দেওয়া হয়েছে এমন নয় যে টিএসআর কোনো কাজকর্ম নেই নিশ্চয়ই কাজকর্ম রয়েছে কিন্তু পুলিশ প্রশাসনের ক্ষেত্রে যেভাবে মাঠে নেমে কাজ করার সুযোগ থাকে নিজেকে উজাড় করে দেওয়ার সুযোগ থাকে সেই সুযোগটা বোধহয় এখন আর রইল না ওনার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি তিনি কোনো বক্তব্য দিতে রাজি ছিলেন না তিনি একটা কথা বলেছেন যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃগুণে অর্থাৎ তিনি আবার বনে চলে যাচ্ছেন এক কথা রাজ্য সরকার ওনাকে বনবাসে পাঠিয়ে দিয়েছে বলা যায় কিন্তু এটা ঘটনা এই ধরনের সৎ নিষ্ঠাপান অফিসারদের কিন্তু খুব জরুরি সোসাইটিতে তাদের খুব প্রয়োজন যেটা নিশ্চয়ই সোসাইটির জন্য যেটা উপকার হতে পারত। সেটা কিন্তু কিছুটা হলো সোসাইটি তাদের কাছ থেকে ওনার কাছ থেকে যা পাওয়ার কথা ছিল সেটা থেকে নিশ্চয়ই বঞ্চিত হবেন না বলাই যায় যাই হোক আমাদের কাছ থেকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা রইল নতুন কর্মস্থলে এবং যে কোনো আধিকারিক কোনো জায়গা থেকে আসবে বিদায় নেবে তা নিয়ে খুব বেশি আলোচনার বিষয় নয় এবং এইচডিপিউ পোস্ট নিয়ে অতীতে দীর্ঘ এত আলোচনা এত গুরুত্বপূর্ণভাবে মনে হচ্ছিল যে প্রসূনবাবু এইচডিপিউ পোস্টাতে যাওয়ার পরের থেকে এই পোস্টটার তিনি গরিমা বাড়িয়েছেন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দেখার বিষয় যে এই এসডিপিউ পোস্ট সেটার যে একটা গরিমা ছিল সেই গরিমাটাকে তিনি ক্ষুণ্ণ করতে রক্ষা করতে পেরেছেন এটা ক্ষুণ্ণ করেননি এটা অক্ষুণ্ণ থেকেছে এবং উনি ওনার এই এসডিপিউ পোস্টটা গরিমা বৃদ্ধি করেছেন এবং একজন ভকমা পুলিশ আধিকারিক কতটা কাজ করা যায় বা কতটা নিজেকে বিলিয়ে দেওয়া যায় সেটা নজির তিনি রেখেছেন এবং যেভাবে এই দায়িত্বে আসার পর থেকে তিনি জনপ্রিয়তা ওনার বেড়েছে সেটা রাজ্যে রাজ্যের বাইরে এবং সীমানা ছাড়িয়ে অন্যান্য জায়গাতে যারা সামাজিক মাধ্যমে তারা কিন্তু ওনার বেশ ফ্যান এবং আগামী দিনে মনে হচ্ছে তিনি টিএসআর যে থার্টিন ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট হলো তিনি কিন্তু সেখানে অনেক ডাক পাবেন সাধারণ মানুষ ডাক পাবেন এবং সেখানেও আশা করা যায় ওনার কাজকে কিন্তু থামিয়ে রাখা যাবে না তিনি সামাজিক কাজ কিন্তু ওনার চলবে যদিও আমরা ওনার সামাজিক যে মাধ্যমের যে কিছু প্ল্যাটফর্ম ছিল সেইগুলি সোশ্যাল মিডিয়াতে এগুলি আজকে খোঁজার পরে পাওয়া যায়নি আমরা এই বিষয় নিয়ে খুব বেশি আমাদের জানা নেই কী হয়েছে বা দপ্তরের মাধ্যমে কী হয়েছে সেটা তিনি ভালো জানবেন তবে তিনি যেখানে থাকুন তিনি ভালো কাজ করবেন এই আশাটা রইল যেন মিডিয়া ওনার প্রতি যেভাবে বিশ্বাস দেখিয়েছে মানুষ বিশ্বাস দিয়ে গিয়েছে বিশ্বাসটা তিনি বজায় রাখবেন মানুষের আস্থাটা রক্ষা করবেন এটা অবশ্যই এই প্রত্যাশাটা রাখা যায় তো আজকে আলোচনা আমি এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন